আসসালামু আলাইকুম। আজকে জেএস টিউটোরিয়াল পার্ট থ্রি নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াহিয়া তামিম, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, গোপালগঞ্জ, ফার্স্ট ব্যাচ, সেশন 2016-17। আমি আপনাদেরকে আজকে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে জিআইএস কোর্সের আন্ডারে কিছুদিন আগে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেই প্রশ্নগুলো আমি কিভাবে সলভ করছি স্টেপ বাই স্টেপ সেটা আজকে আমরা দেখব। এই প্রশ্নগুলো ছিল হচ্ছে ক্রিয়েট এ রোড নেটওয়ার্ক ম্যাপ অফ রাজশাহী ডিভিশন, আর এক্সপোর্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পপুলেশন ডেন্সিটি টেবিল, এবং হচ্ছে ক্রিয়েট এ জিওলজি ম্যাপ অফ দিনাজপুর ডিস্ট্রিক্ট। তো আমরা যখন পরীক্ষা হলে এন্ট্রি করছি তখন হচ্ছে আমাদেরকে পরীক্ষা হল থেকে স্যার ম্যাডামরা পেন ড্রাইভের মাধ্যমে কয়েকটা শেপ ফাইল দিয়ে দিয়েছিলেন, এবং সেই শেপ ফাইলগুলো ব্যবহার করে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তা আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে যে পেন ড্রাইভ থেকে শেপ ফাইলগুলো পিসিতে কপি করে নেবো। এই জন্য প্রথমে আমি এই ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ফোল্ডারটার নাম দিচ্ছি আমি এখানে কি দেওয়া যায়, জিআইএস FINAL ফাইনাল EXAM জিআইএস ফাইনাল এক্সাম, এই নামে একটা ফোল্ডার তৈরি করতেছি। এবং আমি আমার পেন ড্রাইভ থেকে যে শেপ ফাইলগুলো দেওয়া ছিল সেই শেপ ফাইলগুলো আমি এখানে এখন কপি করে আনবো। এই যে এই ফোল্ডারটা শেপ ফাইল সহ এই ফোল্ডারটা হচ্ছে পরীক্ষার হল থেকে আমাদেরকে সাপ্লাই করা হয়েছিল, আমি এই ফোল্ডারটাকে জাস্ট কপি করব এখান থেকে কপি, এবং এইখানে গিয়ে আমরা যে জ্যাস ফাইনাল এক্সামের মধ্যে গিয়ে এটাকে পেস্ট এটাকে এখানে আমরা রেখে দিচ্ছি। তো আমাদের এখানে পরীক্ষা হলে আমাদেরকে চারটা শেপ ফাইল প্রোভাইড করা হয়েছে, তার মধ্যে প্রথমটা ছিল হচ্ছে বিডি ডিস্ট্রিক্ট ডেমোগ্রাফি, এখানে বাংলাদেশের জেলা ওয়াইজ পপুলেশন এরিয়া এই তথ্যগুলো দেওয়া আছে। বিডি জিওলজি বাংলাদেশে কোথায় কি আছে, কি ধরনের কোথাও বন কোথায় নদী এই ধরনের ডেটাগুলো এইটা দেওয়া আছে। দেওয়া আছে বিডি রোডস বাংলাদেশের রাস্তাঘাটের ম্যাপ শেপ ফাইল, এবং হচ্ছে উপজেলা ডেমোগ্রাফি, উপজেলা ডেমোগ্রাফিটা হচ্ছে যে উপজেলা ওয়াইজ হচ্ছে পপুলেশন এবং এরিয়া এই ধরনের ডেটাগুলো আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে জেএস সফটওয়্যার যেটা আছে আর্ক ম্যাপ, আর্ক ম্যাপের মধ্যে গিয়ে আমরা আমাদের ডাটাগুলোকে অ্যাড করে নিব। ডাটা অ্যাড করার জন্য আমাদের প্রথমে ফোল্ডার কানেক্ট করতে হবে, এখানে ক্লিক করে আমরা দিস পিসি ডেস্কটপ এবং সেখান থেকে জিআইএস ফাইনাল এক্সাম এই ফোল্ডারটাকে আমরা কানেক্ট করে নিচ্ছি, এবং এখানে আমরা এই যে ফোল্ডারটা এইমাত্র কপি করলাম সেটা পাবো। বিডিডি এই যে আমাদের যে চারটা মানে এখানে আমাদের আপাতত লাগবে তিনটা, এই তিনটাকে আমরা সরাসরি এখানে অ্যাড ডাটা ক্লিক করে অ্যাড করে নেব। সেক্ষেত্রে আমি প্রথমে রোডটাকে অ্যাড করে নেই, বাংলাদেশের রোড ম্যাপ, এখানে কিন্তু কোনো ডিস্ট্রিক্টের বা কোনো ডিভিশনের কোনো উল্লেখ নেই, শুধু রাস্তাগুলোকে দেখাচ্ছে। এরপরে আবারও অ্যাড ডাটাতে গিয়ে জিওলজি, এখানে জিওলজি ফিচারগুলো দেখাচ্ছে, এবং সর্বশেষ হচ্ছে আমাদের ডেমোগ্রাফি যে ম্যাপটা ছিল এটাকে আমরা অ্যাড করে নিব। সবগুলো ম্যাপ আমাদের প্রত্যেকটা লেয়ারে অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা একটু আমাদের প্রশ্নে ফিরে যাই, প্রশ্নে কি কি চাইছিল, প্রশ্ন চাইছে হচ্ছে যে রাজশাহী ডিভিশনের রোড নেটওয়ার্কের ম্যাপটা দেখাতে হবে প্রথম যে প্রশ্নটা। তো রাজশাহী ডিভিশনকে দেখাতে গেলে আমাদের রাজশাহী ডিভিশনটাকে আগে ক্লিক করে কেটে নিতে হবে, আমরা কাজের সুবিধার্থে আমাদের জিওলজি এবং ডিস্ট্রিক্ট ডেমোগ্রাফিগুলোকে সরি রোড দুটাকে অফ করে রাখি। এখন আমাদের এখান থেকে আমরা যেটা করবো রাজশাহী ডিভিশনটাকে ডিভিশন ম্যাপটাকে এই ম্যাপ থেকে ডিসলভ করে নিব, এবং সেখান থেকে রাজশাহী ডিভিশনটাকে ক্লিক করে নেবো। কীভাবে করতে সেটা দেখাচ্ছি, প্রথমে জিও প্রসেসিং এ ক্লিক করলাম, জিও প্রসেসিং ফাইলটা ওপেন হওয়ার পরে ডিসলভ, ডিসলভে যাওয়ার পরে ইনপুট ফিচার দিব হচ্ছে ডিস্ট্রিক্ট ডেমোগ্রাফি, এবং ডিস্ট্রিক্ট ডেমোগ্রাফি সিলেক্ট করার পর আমাদের যে এই যে এখানে যে ফিল্ডগুলো আছে আমরা শুধুমাত্র ডিভিশন নেম এটাকে দিলে শুধু ডিভিশন ওয়াইজ আমাদের ডেটাগুলো আমরা পাবো, এবং এটাকে আমরা আবার সেভ করে দিব হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফোল্ডারটা ছিল কোথায় জানো
ফোল্ডারটা খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছে। আমরা এখানে ক্লিক করলে হয়তোবা পেতে পারি জিআইএস, এই যে জিআইএস ফাইনাল এক্সাম, এই ফোল্ডারের মধ্যে আমরা ডিভিশন নামে সেভ করে রাখি নতুন সেভ ফাইলটাকে, ডিআই ভিআই এস আই ও ডিভিশন। ডিভিশন ওয়াইজ যখন আমরা সেভ করব, এরপরে হচ্ছে আমরা ওকে দিলে আমাদের এখান থেকে ডিজলভ হয়ে আমরা ডিভিশন ম্যাপটা আমরা পেয়ে যাব। এখানে ডিজলভ হচ্ছে চিহ্ন দেখাচ্ছে। আর একটা জিনিস, আমরা এটা ভিডিওটা রেকর্ড করতেছি হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ব্যবহার করে। অনেক সময় আমরা আগেও দেখছি যে ভিডিও রেকর্ড করতে গেলে আমাদের রিয়েল টাইমে কার্সার দেখা এক জায়গায়, ভিডিওর মধ্যে আরেক জায়গায় কার্সার দেখা। যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা নিজেদের বুঝে নেবেন যে আসলে কোথায় ক্লিক করা হয়েছিল। এই যে আমরা কিন্তু ডিভিশন ওয়াইজ একটা ম্যাপটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের রাজশাহী, আমাদের জাস্ট কি আমরা এখান থেকে এই রাজশাহী অংশের যে জেলাগুলো পড়ছে সেগুলো আমরা ক্লিক করে নেবো। এই জন্য আমরা যেটা করবো, সিলেক্ট ফিচারে ক্লিক করব, করে রাজশাহী বিভাগটাকে সিলেক্ট করে নিব এবং এরপর এখান থেকে চলে যাব হচ্ছে জিও প্রসেসিং ক্লিপ। ক্লিপে গিয়ে প্রথমে আমরা যেহেতু জেলা থেকে কেটে নেব, সেহেতু আমরা দিব হচ্ছে ডিস্ট্রিক্ট ডেমোগ্রাফি ম্যাপটা। আর যেহেতু এখান থেকে যে রাজশাহী ডিভিশনটাকে সিলেক্ট করা হয়েছিল হচ্ছে ডিভিশন ম্যাপে, ডিভিশন সেভ ফাইলটাতে, এই জন্য আমরা এখানে সিলেক্ট করে নেবো ডিভিশন। আর এখানে আমরা নামটা দিয়ে দিই রাজশাহী ডিভিশন, আর এ জে এস এইচ এ এইচ আই ডি আই ভি আই এস আই ও এন, রাজশাহী ডিভিশন, সেভ, ওকে। রাজশাহী ডিভিশনের ম্যাপটা ক্লিপের কাজটা শেষ হয়ে গেলে আমাদের পেয়ে যাওয়ার কথা। এবং একই সাথে আমরা আরেকটা দেখে আসি, এখানে আমাদের কিন্তু দিনাজপুর ডিস্ট্রিক্টেরও আরেকটা ম্যাপ চেয়েছিল, সেহেতু আমরা একই আমরা দিনাজপুর ডিস্ট্রিক্টটাকে হচ্ছে ই করে নিব, ক্লিপ করে নিব। সেজন্য আমাদের যেটা করতে হবে যে দিনাজপুর ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করব প্রথমে। এজন্য আমরা এখান থেকে লেভেল ফিচারে গিয়ে প্রত্যেকটা নাম দেখাচ্ছি। আমাদের দিনাজপুর জেলা হচ্ছে কোনটা এখানে, সরি আমাদের এখানে দেখেন প্রত্যেকটা শুধু বিভাগের নাম দেখাচ্ছে, জেলা ওয়াইজ নাম দেখাচ্ছে না। যদি আমাদের জেলা ওয়াইজ নামটা এখান থেকে আনতে হয় সেক্ষেত্রে আমরা যেটা করবো যে এখানে রাইট ক্লিক করবো, প্রপার্টিজের ভিতরে চলে যাব এবং প্রপার্টিজের ভিতরে একটা অপশন আছে লেবেল, লেবেল অপশনটা যে আমাদের লেবেল আছে এখানে, লেবেল ফিল্ডটা কি আছে, এখানে ডিভিশন নেম আছে বলে প্রত্যেকটাতে ডিভিশনের নামটা দেখাচ্ছে। আমরা এখানে দেবো হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, তাহলে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ লেবেলটা আমরা পেয়ে যাব। এই যে পেয়ে গেলাম দিনাজপুর, আমরা দিনাজপুর জেলাটাকে জাস্ট সিলেক্ট করলাম, এটাকে আবার ক্লিপও করব, জিও প্রসেসিং ক্লিপ। এবার আমরা কিন্তু দুইটাতেই হচ্ছে এই যে ডিস্ট্রিক্ট ডেমোগ্রাফিটা সিলেক্ট করব, কারণ আমরা সার্চ হিসেবেও কিন্তু ডিস্ট্রিক্ট ডেমোগ্রাফিটাকে ব্যবহার করতেছি। আগেরবার সার্চ হিসেবে ব্যবহার করছিলাম হচ্ছে ডিভিশনের যে শেপ ফাইলটা ওটাকে, এটাকে সেভ করলাম হচ্ছে কি নামে সেভ করা যায়, দিনাজপুর ডিস্ট্রিক্ট, DINAJ PUR দিনাজপুর, DISTRICT ডিস্ট্রিক্ট, দিনাজপুর ডিস্ট্রিক্ট, সেভ, ওকে। এটা আমাদের পেয়ে যাওয়ার কথা। তো আমাদের এখানে এক্স্যাক্টলি দুইটা ম্যাপ দরকার ছিল, দুইটা ম্যাপ পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের রাজশাহী ডিভিশন এবং দিনাজপুর ডিস্ট্রিক্ট। আর প্রশ্নটাতে যাই, কি বলছে, রাজশাহী ডিভিশনের রোড ম্যাপ অর্থাৎ এবং দিনাজপুর ডিভিশনের জিওলজি ম্যাপ। সেক্ষেত্রে আমরা যেটা করব যে এই যে রাজশাহী ডিভিশন আছে, এই যে রাজশাহী ডিভিশনের যে ফাইলটা এটার সাথে আমরা রোড ম্যাপের যে ফাইলটা আছে সেটাকে আমরা জাস্ট সিম্পলি ইন্টারসেক্ট করে দেবো। এখানে যদি রোডের রোড না দিয়ে যদি নদী দিত বা অন্য যে কোনো ডেটা দিত, প্রসেসটা কিন্তু একই থাকবে, যে শুধু ইন্টারসেক্ট করে দিলেই আমাদের দুইটা ম্যাপ আমাদের ফাইলগুলো ইন্টারসেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যাই ইন্টারসেক্ট, ইন্টারসেক্টে গিয়ে আমাদের ফিচার দুটোকে সিলেক্ট করে দেবো। আমাদের রাজশাহী ডিভিশনটা নিব, রাজশাহী ডিভিশন, এবং তারপর নিব হচ্ছে আমাদের যেহেতু প্রশ্নে রোড চেয়েছে সেহেতু আমাদের রোড ম্যাপস সেভ করতে হবে। একটা নাম দিয়ে দিই যে অর্থবোধক কোনো নাম, রাজশাহী ডিভিশন রোডস, আর এ জে এস এইচ এ এইচ আই ডি আই ভি আই এস আই ও এন ডিভিশন, আর ও এ ডি এস রোডস নামে সেভ করব, ওকে ওকে। আমাদের ইন্টারসেক্টের কাজ চলছে, কিছুক্ষণ সময় লাগতে পারে। তো একইভাবে আমরা কি করব, এই যে দিনাজপুর যে ডিস্ট্রিক্ট আছে, আমাদের প্রশ্ন চাইছিল দিনাজপুর জেলার সাথে হচ্ছে জিওলজি ম্যাপটা, সেক্ষেত্রে আমাদের জিওলজি ম্যাপটাকে দিনাজপুর জেলার সাথে আমরা ইন্টারসেক্ট করে দেবো।
সেটা আমরা করব জিও প্রসেসিং ইন্টারসেক্ট। আমরা দিনাজপুর জেলাটাকে সিলেক্ট করি এবং হচ্ছে আমাদের যে জিওলজি যে ম্যাপটা ছিল যে বিডি জিওলজি, এটাকে সিলেক্ট করলাম। একটা নাম দিতে হবে দিনাজপুর জিওলজি, DINA যে PUR GEO এলো জিয়া দিনাজপুর জিওলজি। ওকে সেভ। আমাদের ইন্টারসেক্টের কাজ চলছে, ও ইন্টারসেক্টের কাজ শেষ। আমাদের কিন্তু মূলত জিও প্রসেসিং সংক্রান্ত যে কাজগুলো ছিল সবগুলো কাজই মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দুইটা ম্যাপ আছে, দুইটা ম্যাপকে আলাদা আলাদা ভাবে দুইবার এক্সপোর্ট করা, আউটপুটে বের করে আনা। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এখানে লেআউট ভিউ আছে, লেআউট ভিউর মধ্যে গিয়ে ম্যাপটাকে এখানে দেখেন অনেক ছোট দেখাচ্ছে, জুম করে বড় করতে হবে। এই জুমটা করতে হবে হচ্ছে ডাটা ভিউর মধ্যে গিয়ে, ডাটা ভিউর মধ্যে গিয়ে আমরা জুম করব, করে সেই ফাইলটা কতটুকু সাইজ আছে সেটা আমরা দেখবো। যেহেতু আমরা আমাদের প্রথম প্রশ্নটা ছিল রাজশাহী ডিভিশন নিয়ে, তাহলে আমরা এখানে আপাতত দিনাজপুরের যে অংশটা সেটাকে আমরা এখানে আপাতত উল্লেখ করব না, দেখাবো না। তাহলে আমরা যেটা করব যে দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং দিনাজপুর জিওলজি এই দুইটাকে আমরা আপাতত ডিসিলেক্ট করে দিলাম, আনসিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে আমরা জাস্ট এটাকে একটু জুম করে নিই। জুম করার জন্য আমি মাউসের স্ক্রল ডাউন স্ক্রল করতেছি, আপনারাও যে কোনোভাবে জুম করতে পারেন। একটু সেন্টারে নেই এবং দেখে আসি যেটা আসলে কতটুকু সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা এটাকে আর একটু জাস্ট এদিকে একটু সরালে হ্যাঁ বেশ পারফেক্টলি এটাকে শো করতেছে, দেখাচ্ছে। এরপর আমাদের দ্বিতীয় যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে এখানে যে কালারগুলো রোডের যে নেটওয়ার্কটা, এখানে রোড নেটওয়ার্কের কালারগুলো কিন্তু আপনাকে কি বলি একটা সিম্পল কালার দিয়ে দেখাচ্ছে, একটু আরো ভালো কালার দিয়ে দেখানো যেতে পারে। আমরা একটু দেখে আসি যে এই যে রোডস এর যে ফাইলটা তৈরি করলাম, এই অ্যাট্রিবিউট টেবিলে কি কি ডেটা দেওয়া আছে। আমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করি, একদম শেষের দিকে গিয়ে পাবো হচ্ছে ক্লাস, অর্থাৎ কোনটা কি ধরনের রোড, কোনটা কি ধরনের রোড, বিভিন্ন ধরনের রোডের কথা এখানে উল্লেখ আছে। তা আমরা দেখছি যে রোডের ধরনের উপর ভিত্তি করে আমাদের রোডগুলো কালারটা শো করবে কই ক্লাস। হ্যাঁ এই যে এটা, তাহলে আমরা এটা আনার জন্য যেটা করব যে রাজশাহী ডিভিশন রোডস রাইট ক্লিক করব, প্রপার্টিজে যাব এবং সেখান থেকে সিম্বোলজি যে অপশনটা আছে সিম্বোলজি, এখানে গিয়ে আমরা এই যে ক্যাটাগরিজ ইউনিক ভ্যালুস মেনি ফিল্ড এখানে ক্লিক করে এই যে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমাদের ক্লাস যেটা ছিল ওটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের সবগুলো ভ্যালু পাওয়ার জন্য অ্যাড অল ভ্যালুসে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের যত ধরনের রাস্তা আছে সব ধরনের রাস্তা এখানে চলে আসছে এবং কালারটা সিলেক্ট করে দেবো কি ধরনের কালার চাচ্ছি। আমি একটু ডিপ কালার পছন্দ করি, আমি এই কালারটা এখানে দিচ্ছি, ওকে অ্যাপ্লাই, ওকে। এই যে এখানে কিন্তু মানে রোডের ধরনের উপর ভিত্তি করে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে কালারটা একটু বেশি হালকা দেখাচ্ছে, কালারটাকে কিভাবে আর একটু ভারী দেখানো যেতে পারে। এবং আমাদের এখানে যে ডিভিশন ওয়াইজ যে ম্যাপটা আছে সেটাকে আমাদের একটু ডিপ কালার দেখাতে হবে। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে রাজশাহী ডিভিশনের পরে এই যে কালারটা, কালার আইকন উপরে ক্লিক করলাম, ফিল কালারটা দিয়ে দিলাম নো কালার এবং একটা কালার সিলেক্ট করব যে কালারটা দেখতে আই ক্যাচিং ভালো দেখায়। আমি আপাতত ব্লু সিলেক্ট করে দিচ্ছি এবং একটু জাস্ট মোটা করে দিতে হবে, দেখি যথেষ্ট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কোনটা কোন ডিভিশন। আরো জুম করলে এটা আরো স্পষ্ট বোঝা যাবে কোনটা কোন বিভাগের মধ্যে পড়ছে। এখন কিচ্ছু না, শুধুমাত্র আমাদের এখানে লেভেল ফিচারটা চালু করে দিতে হবে, তাহলে সঠিকভাবে নামগুলো দেখাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ। নামগুলো তো এখানে প্রত্যেক ডিস্ট্রিক্টের রাজশাহী দেখাচ্ছে এবং কালারগুলো ঠিকঠাক নেই, আমাদের এখানে প্রপার্টিজে গিয়ে লেভেল ফিচারটাকেও ঠিকঠাকভাবে করে নিতে হবে। লেভেলে ক্লিক করলাম, এই যে এখানে ডিভিশন নেম আছে আমাদের দিতে হবে ডিস্ট্রিক্ট নেম, কালারটা ব্ল্যাকই থাকবে, একটু বোল্ড করে দিই, আর হচ্ছে 8-9 দেখি কেমন আসে। 12 যদি ভালো হয়, হ্যাঁ এই যে দেখাচ্ছে চাপাই নওগাঁ, এই যে আমাদের কিন্তু চলে আসছে। আমরা যখন ম্যাপটাকে ফুললি জুম করব তখন আমাদের আমাদের
আরো ভালোভাবে এটাকে দেখতে পারবো। এবার আর কিছু না, সিম্পলি যে নর্মাল যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আনবো, যেমন লিজেন্ড। লিজেন্ডটা আমাদের হচ্ছে লিজেন্ডে শো করার জন্য রাজশাহী ডিভিশন রুটস, রাজশাহী ডিভিশন। ওকে, নেক্সটে ক্লিক করলাম, সাইজ ফন্ট সাইজ শো করতেছে এখানে। তারপর নেক্সট বর্ডার, একটা বর্ডার দিলে দেখতে একটু ভালো লাগে, ছোট একটা বর্ডার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড একটা হালকা কালার নিচ্ছি, দেখতে যাতে সুন্দর লাগে। আর কিছু না, নেক্সট নেক্সট ফিনিশ। এই যে আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসছে, ডিজাইনটাকে আমরা নিচে এখানে রাখলাম। ওকে, আপনি ডিজাইন নেবেন, তারপরে নর্মালি যেগুলো সাধারণত নেওয়া হয়ে থাকে, নট 13, আমরা একটা সিম্পল একটা নট 13 নিই। ওকে, নট 13 নিলাম, নট 13টাকে এখানে একটু বড় করে দিই। তারপর আমরা নিতে পারি স্কেল, ইনসার্ট স্কেল, কোথায় স্কেল বার, যে কোনো একটা স্কেল নিলেই হয়। আমরা সিম্পলি এই স্কেলটাকেই নিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। এটাকে ধরে এখানে এনে জাস্ট একটু টেনে বড় করে দিলাম, ব্যাস থাকলো। আর আমাদের যে আরেকটা ডেটা দরকার সেটা হচ্ছে টাইটেল। টাইটেলের জন্য ইনসার্টে যাব, টাইটেলে ক্লিক করব, একটা কিছু লিখতে হবে, আরে যে এসতে এই রাজশাহী। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে টাইটেলটাকে একবার যখন চলে আসবে, এটাকে আপনারা কিভাবে এডিট করে আরো কাজ করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করবে, এই যে ঘরটা আছে এখানে আপনাদের টাইটেলটা কি হবে একদম ইলাবোরেটলি লিখবেন। আমাদের প্রশ্নটা কি ছিল আমরা একটু দেখে আসি। আমাদের ছিল হচ্ছে রোড নেটওয়ার্ক ম্যাপ অফ রাজশাহী ডিভিশন, তো এটাকে আমরা হচ্ছে টাইটেল হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। তাহলে কন্ট্রোল ভি, রোড নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক ম্যাপ অফ রাজশাহী ডিভিশন টেক্সট। না দেখলে কেন বলবো, এখানে আমরা সাইজ এন্ড ডিভিশন, আমরা তো সাইজটাকে একটু বড় করে দিই, 2 ইঞ্চি জায়গায় 4 ইঞ্চি দিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই, ওকে, বেশ সুন্দরভাবে এটা আসতেছে। এই আমাদের কিন্তু ম্যাপ তৈরির কাজ এটা হয়ে গেছে, আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা শুধুমাত্র এই অবস্থায় ফাইলটাকে এক্সপোর্ট করে দিলেই হয়ে যায়। এখানে অবশ্য আমরা চাইলে এখানে আরো সুন্দর জানার জন্য গ্রিড থেকে নিউ গ্রিড এবং সেখান থেকে আমাদের যে অন্যান্য অপশন গুলো আছে সেগুলোকে আমরা আনতে পারি। এগুলো আনতেই যে হবে এমন কোনো কথা নেই, আনলেও আপনি মানে ভালো, না আনলেও ভালো। আমরা আনলাম এবং এই অবস্থায় আমরা ফাইলটাকে সেভ করব। ফাইল, এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্ট ম্যাপে ক্লিক করে ফোল্ডারটাকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমাদের যে জিআইএস ফাইনাল এক্সাম ফোল্ডারটাকে সিলেক্ট করলাম, একটা নাম দেব, যেহেতু এটা রাজশাহীর ম্যাপ এবং রাজশাহী রোড দেখাচ্ছে, তাহলে আমরা RAJSHAHIROAD রোড MAP ম্যাপ, রাজশাহী রোড ম্যাপ। এবং আমাদের যে এখান থেকে যদি JPG সিলেক্ট না করা সিলেক্ট করে নিতে হবে এবং PPI-টা বাড়াতে হবে। সাধারণত PPI-টা সবসময় 300-তে রাখতে সাজেস্ট করি। সেভ। আপনারা, আমরা যদি এখন আমাদের যে ফোল্ডারটা ছিল ফোল্ডারের মধ্যে গিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের ম্যাপটা সেভ হয়ে গিয়েছে। এখানে ডাবল ক্লিক করে ওপেন করতেছি এবং আমরা রাজশাহী নামে যে ম্যাপটাকে সেভ করছি, এই যে রাজশাহী রোড ম্যাপ, এই যে এখানে দেখাচ্ছে চলে আসছে। এবং এটাকে যদি জুম করা হয় তাহলে বেশ স্পষ্টভাবে কিন্তু দেখা যাবে যে যে ম্যাপটা কিন্তু সুন্দরভাবে শো করতেছে। এরপরে আমাদের রাজশাহীর কাজ শেষ। একইভাবে আমরা কিছু না, আমাদের কাজ কিন্তু আগে তৈরি করা ছিল। এখানে আমরা এই যে এই পাশে ক্লিক করে চলে আসি, আমাদের একটা কাজ ছিল হচ্ছে রাজশাহী, আর একটা কাজ ছিল হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট। কাজ আমরা আগে করে রাখছিলাম, শুধুমাত্র আমাদের এখানে রাজশাহীর উপরে ক্লিকটা টিকটা তুলে দিয়ে আমরা দিনাজপুর ডিস্ট্রিক্টের উপরে দিনাজপুর জিওলজি এবং দিনাজপুর ডিস্ট্রিক্ট এটার উপরে আমরা এই দেবো, টিক দেবো। এই এই ম্যাপটাকেও আগের মতোই বড় করে নিতে হবে। বড় করে নিয়ে নেওয়ার জন্য
আমি জুম করে নিচ্ছি, এতটুকু জুম করবেন যাতে করে আপনার এই যে ঘরটা আছে ঘরটা ভালোভাবে ফিল করে, ভালোভাবে পূর্ণ হয়। আরেকটু জুম করলে বোধহয় ভালো দেখাবে, করে দেখি কেমন দেখায়। না এবার বেশি বড় হয়ে গেছে একটু। হ্যাঁ এখান থেকে কি আমরা একটু জুম আউট করে নিই, আবারও জুম ইন। হ্যাঁ এরপর আমরা যেটাকে জাস্ট একটু হ্যাঁ কাজ করতেছি। হ্যাঁ মোটামুটি আমাদের রাজশাহী ডিভিশনের ম্যাপটাকে এখানে শো করতেছে। এখন আমাদের শুধুমাত্র কাজ হচ্ছে যে এই যে সিম্বল যে সেটটা সিলেক্ট করা, সরি রাজশাহী না, এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট হবে, ভুল বলছিলাম তখন থেকে। তো আমাদের দেখে আসি যে এখানে সিম্বল তো আমরা যে আমরা যদি একদম শেষে যাই, শেষে যে ঘরটা আছে টাইপ সেডিমেন্টারি, তারপর হচ্ছে লেক, হ্যাঁ এরকম আমাদের হচ্ছে যে জিওগ্রাফি ফিচারগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই টাইপটাকে আমাদের সিম্বলজির ডেটা হিসেবে ব্যবহার করবো। রাইট ক্লিক করলাম প্রপার্টিজ এবং এখান থেকে লেবেল, না হ্যাঁ লেবেল তো দিবই, লেবেল দিব হচ্ছে টাইপ একটু বোল্ড, আর হচ্ছে সিম্বলজি সিম্বলজিতে ক্যাটাগরিজ ইউনিক ভ্যালু, এখান থেকে আমরা টাইপটাকে সিলেক্ট করে দেব। আমরা সবগুলো ভ্যালুকে নিয়ে নিলাম, একটা ডিপ একটা কালার সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই, ওকে কালারটা খুব বেশি কেন যেন ভালো আসতেছে না, আমরা আবার একটু চেষ্টা করে দেখি। লেক এবং লেক কিন্তু খুব কম সংখ্যক আছে, সেডিমেন্টারি খুব বেশি আছে। আমরা একটা হালকা কালার সিলেক্ট করলে সম্ভবত এটাকে দেখতে ভালো লাগবে। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কালারগুলো সিলেক্ট করে দেখবেন পরীক্ষার এক্সাম হলে বা যখনই আপনারা কাজ করেন যে কোনটা দেখতে বেশি আই ক্যাচি। এখানেও খুব বেশি দেখাচ্ছে না সেডিমেন্টারিটাকে, আমি ম্যানুয়ালি এখানে একটা কড়া কালার দিয়ে দিই যাতে করে সহজে বোঝা যায়, রেড দিই। কালারগুলো আচ্ছা, যাই হোক আমাদের জিওলজিক্যাল ম্যাপ পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা যদি লেভেল ফিচারটা চালু করে নিই, লেভেল ফিচার, তাহলে আমাদের এখানে কোনটা সেডিমেন্টারি কোনটা লেক এটা আমাদের দেখাচ্ছে ম্যাপে খুব সুন্দর করে। তো এই অবস্থায় আমরা এখানে এডিট করে, যেহেতু এটা আমাদের দিনাজপুর ডিভিশন, আমরা এখানে কথা কেটে শুধুমাত্র সরি দিনাজপুর ডিস্ট্রিক্ট কথাটাকে আমরা এখানে শুধু পাল্টে দিব, জিওলজি ম্যাপ অফ কন্ট্রোল সি দিনাজপুর ডিস্ট্রিক্ট, কন্ট্রোল ভি, টেক্সট সাইজ অ্যাপ্লাই, ওকে, আর হচ্ছে ইনসার্ট থেকে লিজেন্ড নিব দিনাজপুর জিওলজি, যে নেক্সট হ্যাঁ আমাদের এখানে লিজেন্ডটাও চলে আসছে। এখন শুধু ম্যাপটাকে সেভ করলে হয়ে গেল, আমাদের আর তেমন কোনো কাজ বাকি নেই। ফাইল এক্সপোর্ট ম্যাপ, এবং আমাদের আগেই ফোল্ডার সিলেক্ট করা ছিল, আমরা শুধুমাত্র নামটাকে দিতে হবে।
আমাদের DINHAPUR দিনাজপুর, GEOL দিনাজপুর জিওলজি। ফাইল টাইপ সিলেক্ট করে দেব JPG, PPI 300ই থাকবে, সেভ। এটা আমাদের সেভ হয়ে গেল। আমাদের কিন্তু মানে যে দুটা প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্ন কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 3, আমাদের সলভ করা হয়ে গেছে, এবং বাকি থাকছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কিন্তু কোনো ম্যাপ চাইনি, শুধু চাইছে একটা, শুধুমাত্র একটা আর টেবিল চাইছে এক্সেল ফাইলে। তো আমাদের এই টেবিলটা তৈরি করার জন্য আমরা যেটা করব, এই টেবিলটা আমরা পাবো হচ্ছে এই যে বিডি ডেমোগ্রাফিক যে ম্যাপটা ছিল নরমালি, এইটার ভিতরে হচ্ছে আমাদের এটা আছে। আমাদের আগে যেগুলো ছিল আমাদের টিকটা তুলে দিই, জুম আউট করে নিই সুবিধা মতো। এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা জেলার আমরা যদি এখানে অ্যাক্টিভিটি টেবিলের ভিতরে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো কিছুটা, যেটা অ্যাক্টিভিটি টেবিলে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে এখানে এরিয়া আছে স্কয়ার কিলোমিটারে, এবং টোটাল পপুলেশন নাম্বারটা আছে। আমাদের দরকার হচ্ছে পপুলেশন ডেন্সিটি, অর্থাৎ পপুলেশন নাম্বার বাই এরিয়া। এই জন্য আমরা যেটা করবো, এখানে একটা অ্যাডফিল্ডে নতুন একটা ঘর তৈরি করে নেবো, ঘরটাতে টাইপ হিসেবে দেবো ডাবল, এবং নাম আমি দিচ্ছি POPU DENSI ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি। ওকে, পপুলেশন ডেন্সিটি নতুন একটা ঘর তৈরি হয়ে গেছে। এখানে আমরা রাইট ক্লিক করব, ফিল্ড ক্যালকুলেটর, আমাদের এখানে যেটা করতে হবে যে পপুলেশন বাই এরিয়া, পপুলেশন বাই এরিয়া, পপুলেশন নাম্বারটা করে টোটাল পপু, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া। ওকে, হ্যাঁ, আমাদের যে পপুলেশন ডেন্সিটি ডেটাটা পেয়ে গেছে। এখন এই অবস্থায় পুরো ম্যাপটাকে আমাদের ই করতে হবে, এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য এই যে এখানে এক্সপোর্টে ক্লিক করব। এখানে স্টেপগুলো খুব গুরুত্বপূর্ণ, কোন একটা স্টেপে ছোটখাটো ভুলও আমাদের খুব ঝামেলা ফেলতে পারে। আমাদের ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে, আমাদের এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার যে ফাইনাল এক্সামটাকে সিলেক্ট করে দিলাম, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, আমার নামটা আগে দিই, কি নাম দেওয়া যায়, ডেমোগ্রাফি এক্সেল নাম দিই, DEMOGRAPHY ডেমোগ্রাফি EXEL। এবং এখানে যে ফাইল টাইপ আছে এখানে ডিবিএস টেবিলটা সিলেক্ট করে দিতে হবে, সেভ। ওকে, আমাদের ফাইলটা এক্সেল ফাইলের জন্য তৈরি হয়ে গেছে। আমরা যদি এখানে যাই, এখানে গেলেই আমরা দেখতে পারবো যে ডেমোগ্রাফি এক্সেল নামে, এই যে ডেমোগ্রাফি এক্সেল নামে ফাইলটা আছে, এটাকে আমরা জাস্ট এক্সেল দিয়ে ওপেন করব। তাহলে আমরা প্রথমে এক্সেল সফটওয়্যারটাকে ওপেন করি, এবং সেখান থেকে ওপেন আদার ওয়ার্কবুক, দিস পিসে ডাবল ক্লিক করব, এবং আমাদের কাঙ্ক্ষিত ফাইলটাকে এখান থেকে খুঁজে বের করব। এখানে হবে হচ্ছে যে ফাইনাল এক্সাম, ফাইল টাইপটাকে আগে সিলেক্ট করে নেব, সেটা হচ্ছে ডিবিএস ফাইল, এই ডেমোগ্রাফি এক্সেল ডট ডিবিএস। এই ফাইলটাকে আমরা ওকে করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তো আমাদের চাইছিল হচ্ছে যে অ্যাভারেজ পপুলেশন ডেন্সিটিটা দেখাইতে, পপুলেশন ডেন্সিটি যেখানে একটা ঘরে আছে পপুলেশন ডেন্সিটি। এখন এটাকে জাস্ট সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের ইনসার্টে যেতে হবে, পিভট টেবিল। ওকে, এখানে আমরা কি করতে পারি, আমাদের ডিস্ট্রিক্ট নেম যেগুলো আছে সেগুলোকে আমরা রাখবো রোতে। ডিস্ট্রিক্ট নেমটা কোথায় গেল, ডিস্ট্রিক্ট নেমটাকে রাখবো সরাসরি রোতে, আর যে পপুলেশন ডেন্সিটি যেটা ছিল সেটাকে রাখবো ভ্যালুতে, যেখানে ভ্যালুতে পপুলেশন ডেন্সিটিকে রাখবো ভ্যালুতে। আমাদের কিন্তু জেলা ওয়াইজ পপুলেশন ডেন্সিটি এখানে শো করছে। আমাদের নামগুলোকে একটু এখান থেকে এডিট করে দিই, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট নেম, আর পাশের ঘরটা হচ্ছে PUPULATION পপুলেশন DENSI টিওয়াই পপুলেশন ডেন্সিটি। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, এখন আমাদের কাজ বাকি থাকবে শুধুমাত্র এই যে ডেটাগুলো আছে ডেটাগুলোকে একটা
ওয়ার্ড ফাইলে নিয়ে, ডক ফাইলে নিয়ে কপি করে শুধুমাত্র আমাদেরকে দেখানো। সেক্ষেত্রে আমরা এখান থেকে আচ্ছা আমরা এটাই থাকুক, আমরা একটা ডক ফাইল তৈরি করি, নতুন ডক ফাইল ডাব্লু, হ্যাঁ ওয়ার্ড চলে এসেছে, ওয়ার্ড ওপেন করব, ওয়ার্ড থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এবং আমাদের যে প্রশ্নগুলো ছিল পর্যায়ক্রমে, সেগুলো হচ্ছে যে রাজশাহী ডিভিশনের ম্যাপ, তাহলে আমরা রাজশাহী ডিভিশনের ম্যাপের ডেটাটাকে আমরা এখানে অ্যাড করে নিব, ইনসার্ট পিকচার্স ডেস্কটপ জিআইএস ফাইনাল এক্সাম রাজশাহী ডিভিশনের ম্যাপ। ওকে, রাজশাহী ডিভিশনের ম্যাপটা চলে আসলো। দুই নম্বর প্রশ্ন ছিল হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পপুলেশন ডেন্সিটি টেবিল, সেটাকেও আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসি, শিফট চেপে ধরে নিচে অ্যারো কি চাপ দিলে ঘরগুলো সিলেক্ট হতে থাকবে। কন্ট্রোল সি চাপ দিলে কপি হবে, কপি হয়ে গেল কন্ট্রোল সি চেপে। এরপর আমরা এখানে কন্ট্রোল ভি চেপে ডাটাটাকে পেস্ট করে দিব, টেবিলটা যাতে দেখতে সুন্দর দেখায় সেজন্য আমরা এখানে ডাবল ক্লিক করে টেবিলের যে শেপ চেহারা এটাকে পাল্টাই দিই। হ্যাঁ বেশ, আমাদের টেবিলটাও এখানে চলে আসলো। এবং আমাদের সর্বশেষ বা ফাইনাল কাজ যেটা ছিল সেটা হচ্ছে যে দিনাজপুর ডিস্ট্রিক্টের জিওলজি ম্যাপ, সেটাকেও আমরা এখানে জাস্ট ইনসার্ট করে কপি করে দিব, ইনসার্ট পিকচার্স দিনাজপুর জিওলজি ইনসার্ট, চলে আসছে। এতটুকুই শুধুমাত্র, এখন আপনি যদি চান তাহলে আপনি প্রত্যেকটা উত্তরের আগে লিখে দিতে পারেন যে কোনটা কি কোন প্রশ্ন উত্তরকে রিপ্রেজেন্ট করতেছে, কিংবা চাইলে এটার সাইজ একটু বড় করে দিতে পারেন যাতে দেখতে বেশি সুন্দর লাগে। ইটস আপ টু ইউ যে আপনি কি করবেন। আমাদের কাজ মোটামুটি শেষ, এই অবস্থা। এখন আমাদের এই ফাইলটাকে একটা পিডিএফ ফাইল আকারে সেভ করলে কাজ হয়ে যাবে আমরা যদি চাই। সেক্ষেত্রে একটা কাজ করতে পারি যে এই টেবিলগুলোকে আমরা এখান থেকে একটা পেজে শো করাতে পারি যদি আমরা ইচ্ছে করি। কন্ট্রোল এক্স, টেবিলগুলো কপি হয়ে গেল, এখানে গিয়ে কন্ট্রোল ভি, টেবিলটা পেস্ট হয়ে গেল। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে যে ফাঁকা ঘরগুলো আসছে এগুলোকে সিম্পলি ডিলেট, ডিলেট সেলস, ডিলেট এন্টায়ার রো, কলাম যাই দিই না কেন, হ্যাঁ আমাদের একটা টেবিলে একটা পেজের মধ্যে টেবিলটা দেখাচ্ছে, দেখতে সুন্দর। মাঝখানে ফাঁকা পেজটাকে আমরা ডিলেট করে দিই, সরি, এখান থেকে এই এই এখনই আপনি যদি ফাইলটাকে কিচ্ছু না শুধুমাত্র একটা পিডিএফ ফাইল আকারে সেভ করবেন তাহলে আপনার কাজ শেষ। সেভ অ্যাজ ডিএসপিসি, আমরা আগের এই ফোল্ডারটাকে সিলেক্ট করব, ডেস্কটপ জিআইএস জিআইএস ফাইনাল এক্সাম, একটা নাম দিব ফাইনাল পিডিএফ, এফ আই এন এ এল ফাইনাল পি ডিএফ ফাইনাল পিডিএফ, এবং এটাকে আমরা পিডিএফ ফাইল আকারে সেভ করতে চাই। এ আমাদের পিডিএফ ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে আমাদের মূলত যে প্রশ্নগুলো দেওয়া ছিল
যে যথাক্রমে রাজশাহী ডিভিশনের রোড নেটওয়ার্ক ম্যাপ, এখানে যদি আপনাদের রিভার নেটওয়ার্ক দেওয়া থাকে ধাপগুলো একদম হুবহু একই থাকবে, এবং জেলা ওয়াইজ পপুলেশন ডেন্সিটি এবং হচ্ছে জেলা ওয়াইজ জিওলজি মানে রাজশাহী দিনাজপুর জেলা জিওলজি ম্যাপ, আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ফাইলই সুন্দরভাবে চলে আসছে। আপনার আমি সময় সর্বপ্রথম দেখাতে পারলাম, আপনি চাইলে এখানে প্রশ্ন এবং তার উত্তরে এইভাবে লিখতে আরো সুন্দর করে সাজাতে পারেন, ইটস আপ টু ইউ। তো যাই হোক, আজ এ পর্যন্ত ছিল, আশা করি আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটুকু আপনাদের কারো অনেকের হয়তো অনেক কাজে লাগবে, অনেক হেল্প হবে। আপনারা যদি উপকৃত হন তাহলেই আমার এই প্রচেষ্টা সফল হবে। ভালো থাকবেন সবাইকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।